পুলিশকে ম্যানেজ করে নাকি ফাঁকি দিয়ে সুপারি বুঝাই বাহন বরাকে প্রবেশ করেছে তা নিয়ে তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে। বরাক উপত্যকায় বার্মিজ সুপারির অবৈধ বাণিজ্য ফের সক্রিয় হয়ে উঠেছে। কালাইনের কাকড়াখালে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বার্মিজ সুপারি বোঝাই বাহন। এরপরেই প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে, কারণ পুলিশে এত কঠোরতার মধ্যে কিভাবে বার্মিজ সুপারি বোঝাই বাহন ঢুকলো বরাকে। সুপারি বোঝাই বাহন দুর্ঘটনা প্রকাশ্যে আসতে লেজে কুপোরে পরিস্থিতিতে পড়েছে কালাইন ও গুমরা পুলিশ। এদিকে বার্মিজ সুপারি বোঝাই বাহন দুর্ঘটনার পরে সংঘটিত হয়েছে আরেক লঙ্কাকাণ্ড। বাহনটি দুর্ঘটনার পরেই একটি ছিনতাইকারী দল সেখানে গিয়ে উপস্থিত হয়। দুর্ঘটনাগ্রস্ত বাহনে থাকা সুপারি ছিনতাই করতে গেলে স্থানীয় গ্রামবাসীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে তুমুল বাদানুবাদ ঘিরে ছিনতাইকারীরা হামলা চালায় গ্রামবাসীদের উপর। এতে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় তাহিরুল আবেদিন তালুকদার নামে এক যুবক। প্রসঙ্গত, আসাম পুলিশের এনকাউন্টার এখন ভয় করে না একাংশ বার্মিজ সুপারি মাফিয়ারা। কিছুতেই বন্ধ হচ্ছে না অবৈধ বাণিজ্য, আর এই অবৈধ বাণিজ্যে জড়িতরা ভয় পায় না পুলিশের বন্দুকের গুলি। শনিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে অবৈধ বার্মিজ সুপারি বোঝাই একটি বাহন কালাইনের কাকড়াখালে দুর্ঘটনাগ্রস্ত হয়, আর দুর্ঘটনার পর সুযোগ বুঝে হাজির হয় একটি ছিনতাইকারী দল। গ্রামের জনগণ জমায়েত হয়ে ছিনতাইকারী দলকে বাধা প্রদান করলে ছিনতাইকারীরা প্রাণঘাতী আক্রমণ চালায় জনগণের উপর। জানা গেছে এই ঘটনায় স্থানীয় যুবক তাহিরুল আবেদিন তালুকদার মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। শেষ খবরে জানা গেছে বার্মিজ সুপারি ছিনতাইকারীদের হামলায় আক্রান্ত তাহিরুলকে আজ উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই ঘটনায় কালাইন পুলিশে উল্লেখযোগ্য কোনো তৎপরতা চোখে পড়েনি। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।